১৬টি শ্রমিক সংগঠনের ডাকা ২৪ ঘন্টার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে এই মুহূর্তে শ্রমিক নেতা সমন পাঠক, কংগ্রেসের শ্রমিক নেতা অলোক চক্রবর্তী সহ এক ঝাঁক নেতা নেত্রী এবং সদস্যরা এই মুহূর্তে হেলকাট রোডের ওপর দিয়ে একটি র্যালি তারা সংগঠিত করছেন। আজকে ধর্মঘটকে নিয়ে কি বলবেন? না, এটা অ্যাবসলিউটলি আমাদের ধর্মঘট সফল হয়েছে, যে মানুষ এই সরকারের উপরে যে তাদের রাগ, এই রাগ প্রকাশ্যভাবে আজকে ধর্মঘট মধ্য দিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সমর্থন করে সে প্রকাশে আসছে। আজকে এই মানে বিজেপি সরকার যেভাবে জনবিরোধী নীতিগুলো নেমে আসছে, মানুষের উপরে যেভাবে শ্রমিক কৃষকের উপরে যেভাবে আক্রমণটা নামে আসছিল, তার প্রতিবাদে হচ্ছে সমস্ত মানুষ একবদ্ধভাবে আজকে এই ধর্মঘটে নেমেছেন। ধন্যবাদ রয়েছেন। এই ধর্মঘট থেকে নরেন্দ্র মোদী সরকারকে শিক্ষা নিতে হবে। তারা যেভাবে গোটা দেশকে শ্মশানে পরিণত করবার চেষ্টা করছেন, আগামী দিনে মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছেন এবং সমস্ত শিল্পক্ষেত্র, কৃষিক্ষেত্রকে কর্পোরেটের কুক্ষিগত করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে সাধারণ মানুষ এই ট্রেড ইউনিয়ন এবং কৃষক সংগঠনগুলোর নেতৃত্বে সাধারণ মানুষ সেটা ব্যাপক সমর্থন করেছেন। এই ধর্মঘট গোটা দেশে এবং আমাদের জেলায়, আমাদের রাজ্যে সর্বাত্মক হয়েছে। আমরা সেজন্য অভিনন্দন জানাচ্ছি মানুষকে, সাধারণ মানুষকে, এবং আগামী দিনের আন্দোলন তারা যদি না শোনে এটা আরো বৃহত্তর আন্দোলনের। আমরা যেটা দেখতে পাচ্ছি যে শ্রমিক সংগঠনের ১৬টি শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘট, সাধারণ ধর্মঘটের সমর্থনে এই মুহূর্তে হেলকাট রোডের ওপর দিয়ে চলছে ১৬টি শ্রমিক সংগঠনের ডাকা সমস্ত শ্রমিক নেতা কর্মী সদস্যদের মিছিল, এবং রয়েছেন বাম নেতা অশোক ভট্টাচার্য সহ শ্রমিক নেতা অলোক চক্রবর্তী সহ এক ঝাঁক নেতা কর্মীরা এই মুহূর্তে। রয়েছি এই মুহূর্তে হেলকাট রোডে আপনাদের সঙ্গে, হেলকাট রোড থেকে আপনাদের সঙ্গে, এবং আমরা যেটা দেখছি আজকের ২৪ ঘন্টার সাধারণ ধর্মঘটের সমর্থনে তাদের এই মিছিল এই মুহূর্তে হেলকাট রোডের রাজপথ দিয়ে এগিয়ে চলেছে। আমরা চেষ্টা করব আরও অন্যান্য নেতাদের কি বক্তব্য রয়েছে আজকে সাধারণ ধর্মঘট নিয়ে, সেটাও আপনাদের কাছে অবশ্যই তুলে ধরতে। কোথাও না কোথাও শ্রমিক নেতারা যেটা বললেন বা যেটা জানালেন, আজ ২৪ ঘন্টার সাধারণ ধর্মঘট সর্বাত্মক হয়েছে, এমনটাই তারা অভিমত প্রকাশ করলেন। এই মুহূর্তে ১৬টি শ্রমিক সংগঠনের ডাকা যে ২৪ ঘন্টার সাধারণ ধর্মঘট, সেই ধর্মঘটের সমর্থনে এই মুহূর্তে একটি র্যালি, একটি মিছিল শহর শিলিগুড়ির হেলকাট রোডের ওপর দিয়ে এগিয়ে চলেছে। শ্রমিক নেতা সমন পাঠক, শ্রমিক নেতা অলোক চক্রবর্তী, বাম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, স্নিগ্ধা হাজরা সহ এক ঝাঁক নেতাকর্মীরা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন।
কি বলবেন আজকে? আজকে সাধারণ ধর্মঘট সর্বাত্মক স্ফূর্ত এবং সফল। মানুষ মনে করেছে এই দাবিগুলো তাদের নিজেদের দাবি, সেই জন্যই ধর্মঘটকে তারা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে। আমরা রাস্তাতে আছি, তৃণমূল কংগ্রেস বিজেপি কেন্দ্রের সরকার রাজ্য সরকার হাতে হাত মিলিয়ে তারা এই ধর্মঘটের বিরোধিতা করছে, দাবিগুলোরও বিরোধিতা করছে, কিন্তু তাদের মুখের মতন জবাব দিয়েছে দেশের মানুষ, রাজ্যের মানুষ, শিলিগুড়ির মানুষ। শিলিগুড়ির মানুষকে আজকে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সকাল থেকেই অচল হয়ে গেছে সারা শিলিগুড়ি শহর, গ্রাম, চা বাগান সর্বত্র। তো আমরা বাম নেতা অশোক ভট্টাচার্য কি বললেন সেটাও শুনে নিলাম, এবং তাদের এই সর্বাত্মক ধর্মঘটকে নিয়ে, অর্থাৎ 24 ঘন্টার তাদের এই সাধারণ ধর্মঘটকে নিয়ে তাদের কি বক্তব্য রয়েছে সেটা কিন্তু আমরা জেনে নিলাম। এবং এই মুহূর্তে তাদের 24 ঘন্টার সাধারণ ধর্মঘটের সমর্থনে তাদের যে মিছিল সেটা ভেনাস মোড়ে এসে শেষ হলো, এবং 16টি শ্রমিক সংগঠনের ডাকা 24 ঘন্টার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে তাদের এই মিছিল হিলকার্ট রোড ধরে এগিয়ে এই মুহূর্তে ভেনাস মোড় দিয়ে এগিয়ে চলেছে। নানান আপডেটের সঙ্গে আবারও আপনাদের সঙ্গে আমরা যুক্ত হব। আপনারাও নিশ্চয়ই রয়েছেন, অবশ্যই চোখ রাখবেন খবর সময় বাংলায়।